এটা বেশ ভালো লাগছে আমার, এটাও খুব সুন্দর লাগছে, এটাও বেশ ভালো লাগছে। সো আই এম প্ল্যানিং টু বাই দিস ওয়ান। হাই অল, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এখন আছি ম্যালের ওপরে আর এখন যাব হচ্ছে ম্যাল মার্কেটে। ইউ ক্যান সি যতদূর চোখ যাবে শীতের জামা কাপড় বিক্রি হচ্ছে, প্লাস সুভেনিয়ার। Different designs you can see. অনেক সুন্দর সুন্দর ডিজাইনের শল পাওয়া যাচ্ছে, স্টোল পাওয়া যাচ্ছে। একটু বার্গেন করতে হবে, বাচ্চা মেয়েদের উলেন এগুলোকে কি বলে ফ্রক। পুরো মার্কেটটা জুড়ে অনেক কিছু পাওয়া যায় এই দার্জিলিংয়ে আসলে। দিস মার্কেট ইজ আ মাস্ট ভিজিট, তবে একটু বার্গেন করে কিনতে হবে। প্রচুর লোকজন এসছে কেনাকাটা করছে, দেখতেই পাচ্ছ। বাইরে এখন একটু বৃষ্টি হয়েছে যার জন্য একটু ভিড়টা কম, কিন্তু সবাই বার্গেন করে কিনছে। এটা ম্যালের একটা খুবই ফেমাস মার্কেট যেখানে লোকজন শীতের সব পোশাক কেনে। আমার দুই একটা দোকান খুব পছন্দ হয়েছে, যেমন এইখানে বেশ সুন্দর সুন্দর স্টক আছে, খুবই সুন্দর সুন্দর স্টক আছে এখানে। আর শলও আমি দেখেছি, স্টোলও আমি দেখেছি, তারপর দিয়ে সুভেনিয়ারও বিভিন্ন টাইপের পাওয়া যায়। তো দেখতে থাকো, আমার এই ব্লগটা ভালো লাগবে আশা করি। এটা বেশ ভালো লাগছে আমার, এটাও খুব সুন্দর লাগছে, এটাও বেশ ভালো লাগছে। সো আই এম প্ল্যানিং টু বাই দিস ওয়ান, দিস রেড কালার। গ্রিনও আছে, এটা ক্যান্সেল, এটা আর না নিয়ে লেট মি বাই দিস ওয়ান। দাদার কাছে তো আরও অনেকগুলো রয়েছে, অনেক ডিজাইনের রয়েছে বিভিন্ন রেঞ্জের। আমার একটা পছন্দ হয়েছে, ওটা একটু ফ্যান্সি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই স্টলস নেই, এ সব নেই চাইয়ে মুঝে। মানে তো যো দেখনা থা দেখ লিয়া আর লে ভি লিয়া, ইয়ে মুঝে কাফি আচ্ছা লাগা থা, লেকিন আবি এক হি লে সকতি হু ইসলিয়ে এক হি লে রহি হু। দিদি কিছু একটা বুনছে, কি বানাচ্ছ? এ ফ্রক। ফ্রক, ওকে। তুমি কি বানাচ্ছ? সক্স। সক্স, জুতি, জুতিয়া, ঠিক আছে। এখানেও প্রচুর এরকম স্টক আছে। দার্জিলিং এর সমস্ত টুরিস্ট স্পটে এই উলেন গার্মেন্টস বা শীতের সব রকম জামা কাপড় পাওয়া যায় ছেলে মেয়ে সবার জন্য। এটা হচ্ছে এন্ড, এই এন্ডের কাছে আছে হচ্ছে বাম্পার ডিসকাউন্ট সেল বলে একটা দোকান। হ্যাঁ, এইটা এন্ড, আমি আবার ব্যাক করছি। কয়েকটা স্টল বসেনি এখানে, বাইরে বৃষ্টি পড়ছে। কি সুন্দর সুন্দর মেয়েদের জ্যাকেট পাওয়া যাচ্ছে, লং লেন্থের বিভিন্ন সাইজের পাওয়া যাবে। এই স্টাইলটা তো খুব ফেমাস হয়ে গেছে এখন। ডিফারেন্ট ডিজাইনস, এটা কত দাম? এটা কত? 900। সুভেনিয়ারেরও দোকান আছে, এগুলো গিফটিং পারপাসে খুব ভালো। এটার কত দাম? 30 টাকা। হ্যাঁ, এটা 40-50। উপরেরটা বড়টা 50, আর এই যে এইগুলো, এইগুলো 50, সব 50। এই 70। 70, আর এটা 250। এই যে এগুলো 50 রুপিস। নানান রকম সুভেনিয়ার পাওয়া যাচ্ছে, আর এই টিপট গুলো তো খুব ভালো। এগুলো ওরকম ওই 150-160 এসব রেঞ্জের রয়েছে, কোনোটা 250-200, যাই নেবেন একটু বার্গেন করে নেবেন।
এই ব্যাগগুলোও ভীষণ ফেমাস, এগুলো ওই পাঁচটা ব্যাগ একসাথে বিভিন্ন সাইজের 100 টাকা নেয়। খুব ভালো লাগছে এই মাল মার্কেটটা দেখতে, রকম বিভিন্ন সাইজে ছোট থেকে বড় বাচ্চাদের পঞ্চু পাওয়া যাচ্ছে, এই যে শীতে বাড়িতে পড়ার জন্য লং প্যান্টস, তোমার একটা ফেভারিট দোকান হয়ে গেছে, মানে এত সুন্দর সুন্দর এখানে কালেকশন আছে। দিদি এই লং জ্যাকেটটার একটু প্রাইস বলো, এই যে এটা 850, এটা 850, আর এগুলো সব 750 বললে না তুমি, নিলে কম হবে। এটা আমার একটা ফেভারিট স্টল, এখানে এত সুন্দর সুন্দর জ্যাকেট, উলেন গার্মেন্টস সব পাওয়া যাচ্ছে 750। এগুলো সব বিভিন্ন ডিজাইনের আছে, ফিক্সড প্রাইস, তবে নিলে পরে নিশ্চয়ই দিদি একটু কম করে দেবে। এই কালারটা জাস্ট দেখো, দিস টু গুড কালার। এই শলটা 1050, এই অরিজিনাল শল নাকি? আচ্ছা, ছোটদের বিভিন্ন সাইজের জুতো, মোজা, গ্লাভস সব পাওয়া যাচ্ছে। কত? 280। আচ্ছা, আর এইগুলো, এই আমব্রেলা 350। একটা তোমাদের আইডিয়া দিয়েই দিলাম মোটামুটি কিরকম কি দাম আছে জিনিসপত্রে, আর তা বাদে যখনই জিনিস কিনবে তখন একটু বার্গেন করে নেবে, ওরা একটা ওদের যেটা ফিক্সড প্রাইস তারপরে কিন্তু ওরা আর নিচে নামবে না, সো অ্যাকর্ডিংলি বার্গেন করে নেবে। সো এখন আমি এখানেই এন্ড করবো আমার ব্লগটাকে, আশা করছি তোমাদের আমার ব্লগটা ভালো লেগেছে, আর ভালো যদি লেগে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমার ব্লগটাকে লাইক কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আমি সত্যি অনেক খাটাখাটনি করি এই ব্লগগুলো তৈরি করবার জন্য, সো প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট, অ্যান্ড অলসো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এখনকার মতন বাই বাই।